সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আশুলিয়ার ডিপিজেডে। আমরা দুই ডিপিজেডের মধ্যবর্তী স্থানে, অর্থাৎ যে আশুলিয়ার পুরাতন ডিপিজেডের সামনে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আজকে, আজ থেকেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে ছুটি ঘোষণা করা হয়েছে ইপিজেডে, তার কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমরা জেনেছি বা দেখেছি যে বেশ কিছু ইপিজেডের অভ্যন্তরে যেসব কারখানাগুলো রয়েছে, পোশাক কারখানা, তা আপনার ছুটি প্রদান শুরু করেছে। অনেক কারখানা ইতিমধ্যে সকাল থেকেই আপনার শ্রমিকরা এসে কিছুক্ষণ পরেই আবার ছুটি নিয়ে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন এই মুহূর্তে রাস্তার অবস্থা বলা চলে যে কিছুটা ফাঁকাই রয়েছে। এক পাশে যদিও জ্যাম রয়েছে, যে ঢাকামুখী যেই রাস্তাটি রয়েছে সেটির অবস্থান একটু জ্যামের পরিস্থিতি রয়েছে, কিন্তু অপর পাশে যেটি উত্তরবঙ্গের দিকে যে যাবার যে সড়কটি রয়েছে যেটি, সেটি কিন্তু আবার মোটামুটি ফাঁকাই বলা চলে। আমরা ধারণা করছি যে যাদের কাছ থেকে যারা রয়েছেন রাস্তার আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা নিয়োজিত রয়েছেন, আমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে ছুটি শুরুর থেকেই তারা শেষ পর্যন্ত সড়কে অবস্থান করবেন এবং সড়কের যে আশেপাশের যে পরিস্থিতি রয়েছে সেটা তারা স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। তারা আমাদেরকে আরও আশ্বস্ত করেছেন যে গত কয়েকদিন যাবতই যে সড়কের পাশে যেই অবৈধ দখলদার যারা ছিল, যারা সড়কে যান চলাচলে যার জন্য বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, সেই অবৈধ স্থাপনাগুলোও তারা অপসারণ করেছেন। তারা নির্বিঘ্নে চলাচলের জন্য গতবারের ন্যায় এবারও তারা সর্বাত্মকভাবে কাজ করবেন। আশুলিয়া এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মাসুদ রানা, গ্লোবাল টেলিভিশন, আশুলিয়া, ঢাকা।